প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমআরআইটি সলিউশনস বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। যদিও বিষয়টি একেবারেই স্যাম্পল, তবে এটাও অনেক দরকারি একটা জিনিস। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা জানি অনেকগুলো শর্টকাট আছে, যেগুলো ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি বা অন্যান্য কাজ করলে খুব সহজেই কাজগুলো সম্পন্ন করা যায়, অনেক সুবিধা পাওয়া যায়। তো তার মধ্য থেকে আমরা আজকে একটা ছোট্ট শর্টকাট নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের যাদের জানা নেই তাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো বলে রাখি, আপনারা যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে খবর পৌঁছে যায়। তো আসি মূল কথায়, আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অনেকেই আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করার সময় অনেকগুলা বাংলা এবং ইংরেজি সেন্টেন্সের মধ্যে বাংলা এবং ইংরেজি অনেকগুলো ওয়ার্ড লেখার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমরা যদি ম্যানুয়ালি ফন্ট চেঞ্জ করে ইংরেজি লেখার ক্ষেত্রে ইংরেজি ফন্ট সিলেক্ট করি এবং বাংলা লেখার ক্ষেত্রে বাংলা ফন্ট সিলেক্ট করি, তাহলে জিনিসটা অনেক সময় সাপেক্ষ এবং বিরক্তিকর। তো আজকে আমরা দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কী ইউজ করে, কিবোর্ডের শর্টকাট কী ইউজ করে খুব দ্রুততার সাথে বাংলা ফন্ট বাংলার জন্য এবং ইংরেজি ফন্ট ইংরেজির জন্য সিলেক্ট করে রাখা যায়। তো এই জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ খুলি, নতুন পেজ। তো এখানে আমরা মূলত কাজটা দেখাবো। দেখেন, আমি যদি একটু ডিটেইলি দেখাই, আমরা নর্মালি ইংরেজি লেখার ক্ষেত্রে দেখেন এখানে ফন্ট আছে আমাদের ক্যালভারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে অন্যান্য ফন্টও নিতে পারি, যেমন খুব পপুলার একটা ফন্ট টাইমস নিউ রোমান ইংরেজি লেখার ক্ষেত্রে, আমরা যদি সেটা সিলেক্ট করে ইংরেজি লিখি, একটু ফন্ট সাইজ বড় করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। যেমন লিখলাম আমার সোনার বাংলা, ঠিক আছে। এখন মনে করেন সেম সেন্টেন্সটা আমি বাংলাতেও লিখব, একই প্যারাগ্রাফের মধ্যে, একই লাইনের মধ্যে। তো সেই জন্য আমার কী করতে হবে, এখান থেকে বাংলা একটা ফন্ট নিতে হবে, সুতন নিয়ম যে বা যে কোনো ফন্ট, সুতন নিয়ম যে বাংলা লেখার ক্ষেত্রে খুবই পপুলার একটা ফন্ট, সেটা সিলেক্ট করতে হবে। দেন আমার বাংলা লেখার জন্য বাংলা লেআউট সিলেক্ট করে অল্টার কন্ট্রোল বি চেপে লেআউট বাংলা সিলেক্ট করে তারপর আমার লিখতে হবে আমার সোনার বাংলা, ঠিক আছে। তো এরপর যদি আবার আমি ইংরেজি লিখতে চাই, তাহলে সেমভাবে আমি এখান থেকে ইংরেজি ফন্ট নিতে হবে, ইংরেজি লেআউট করতে হবে, আবার বাংলা লিখতে গেলে আবার সেম বাংলা ফন্ট নিতে হবে, বাংলা লেআউট সিলেক্ট করতে হবে। তো এভাবে বারবার এই কাজগুলো করা আসলে বিরক্তিকর। তো এই জন্য আমরা যেটা করতে পারি, যে মাইক্রোসফট ওয়ার্ডের একটা শর্টকাট ইউজ করতে পারি। তো সেজন্য আমাদের এই জায়গায়, এখানে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করতে হবে মাউসের, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরেই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার লেখা আছে। তো সেখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে নিচের দিকে দেখেন কিবোর্ড শর্টকাট নামে একটা কমান্ড আছে, সেখানে কাস্টমাইজে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন বাম দিকে ক্যাটাগরিজ এবং ডান দিকে কমান্ডস নামে একটা উইন্ডো ওপেন হয়েছে। তো সেখান থেকে আমরা কাজ করব কি নিয়ে, ফন্ট নিয়ে কাজ করব, যেহেতু ইংরেজি লেখার ক্ষেত্রে ইংরেজি ফন্ট এবং বাংলা লেখার ক্ষেত্রে বাংলা ফন্ট। তো এখান থেকে আমরা এই নিচের দিকে যদি আসি, দেখেন এখানে ফন্টস লেখা আছে ক্যাটাগরিতে। তো আমরা ফন্টসে যদি ক্লিক করি, দেখেন আমার কম্পিউটারে যতগুলো ফন্ট ইনস্টল আছে সেই ফন্টগুলো এখানে শো করছে। তো আমরা নর্মালি দুইটা ফন্ট বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা কাস্টমাইজ করে রাখতে পারি।
তো ইংরেজি লেখার জন্য আমরা খুব পপুলার যেটা টাইমস নিউ রোমান সেটাই নেই। আমরা এখান থেকে দেখেন টাইমস নিউ রোমান, এই যে টাইমস নিউ রোমান সিলেক্ট করে দেন এখানে দেখেন প্রেস নিউ শর্টকাট কি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি ইচ্ছে মতো যে কোনো শর্টকাট কি ইউজ করতে পারেন, তবে সেটা অবশ্যই কন্ট্রোল এবং অথবা অল্টার কির সাথে, ঠিক আছে? কন্ট্রোল অথবা অল্টার কির সাথে যে কোনো কি, যে কোনো বাটন আপনি সিলেক্ট করে রাখতে পারেন, যা চাপলেই টাইমস নিউ রোমান অটোমেটিক ফন্ট সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে সাজেশন করব যে অনেকেই কন্ট্রোল দিয়ে এই কমান্ডটা দিয়ে রাখেন, তো কন্ট্রোল দিয়ে না দেওয়াটাই বেটার, কারণ কন্ট্রোল দিয়ে আমরা অনেকগুলা শর্টকাট ইউজ করি, যেমন কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ঠিক আছে? তো এজন্য আমরা কন্ট্রোল দিয়ে আমার মনে হয় না দেওয়াটাই বেটার, আমরা অল্টার দিয়ে দিব। দেখেন আপনি ইচ্ছা করলে যে কিছু দিয়েই দিতে পারেন, প্রবলেম নাই, তবে আমরা অল্টার দিয়ে দিই। তো আমি সবসময় ইংরেজির জন্য অল্টার টু এই কমান্ডটা ইউজ করি, এই শর্টকাট কীটা ইউজ করি। আপনারাও চাইলে করতে পারেন, সমস্যা নেই, অথবা আপনাদের নিজের মতোই করতে পারেন। তো দেখেন এখানে আমি অল্টার চেপে টুতে ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে যাইতেছে, ঠিক আছে? অল্টার চেপে টুতে তো ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাসাইন লেখা আছে, আমি যদি অ্যাসাইনে ক্লিক করি তাহলে দেখেন কারেন্ট কিতে চলে আসছে, অর্থাৎ আমার এটা সেট হয়ে গেছে। দেন আমি আবার কি করব, বাংলার জন্য সেমভাবে বাংলা দেখি আমরা একটা সুতো নিয়ে এম জেনেই, যেটা পপুলার ফন্ট, আবার একইভাবে আমরা এখানে ক্লিক করে অল্টার থ্রি দিলাম, ঠিক আছে? এটা আমি দেই সব সময়, আপনারা চাইলে দিতে পারেন, সমস্যা নেই। তো ইংরেজির জন্য আমরা অল্টার টু, এবং বাংলার জন্য অর্থাৎ সুতন্নি এম জে ফন্টের জন্য আমরা অল্টার থ্রি দিয়ে অ্যাসাইনে যদি ক্লিক করি, দেন এখান থেকে ক্লোজ করে বের হন, তবে এখান থেকে ক্যান্সেল দিবেন না, ক্যান্সেল দিলে এই কমান্ডটি কাজ করবে না। আমরা এখান থেকে ওকে দেব। ওকে দেওয়ার পরে দেখেন আমি এখানে টাইমস নিউ রোমান সিলেক্ট করা আছে, আমি বাংলায় একটা ফন্ট সিলেক্ট করি, যেমন অল্টার আর থ্রি দিয়েছিলাম আমি, এই যে অল্টার থ্রি দিলে এখানে অটোমেটিক্যালি ফন্টটা বাংলা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমার কাজ শুধু বাংলা লেআউটটা সিলেক্ট করে ইচ্ছা মতো লেখা। আবার আমি ইংরেজি লিখতে চাইতেছি, আমি ইংরেজি ফন্ট সিলেক্ট করি অল্টার টু, তারপর আমি ইংরেজি লেআউটটা সিলেক্ট করে শেষ। দেখছেন খুব সহজে এই শর্টকাট কীটা ব্যবহার করে আমরা খুব সিম্পলি এবং অল্প সময়ের ভিতরে আমরা বাংলা এবং ইংরেজি একই সাথে লিখতে পারি। সেটা অনেকেই জানেন না, যারা জানেন তারা ভালো, সমস্যা নেই, কিন্তু অনেকেই জানেন না, বিধায় দেখা যায় বারবার এখান থেকে ফন্ট চেঞ্জ করে আপনি বাংলা এবং ইংরেজি লিখতেছেন। তো আশা করি যারা জানেন না তাদের উপকারে আসবে। আজকে এ পর্যন্তই, আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, যারা জানেন না তাদের জন্য। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি খুব শীঘ্রই আপনাদের সামনে এরকম কোনো টিপস নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।